নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো WP যে সাব ইন্সপেক্টরের পরীক্ষাটি হতে চলেছে আপনাদের সামনে 15 তারিখে, অর্থাৎ যে প্রিলিমিনারি পরীক্ষাটি আপনাদের 15 তারিখে হতে চলেছে, তার জন্য ক্লাস 2 অঙ্কের এবং আজকে যে অধ্যায় সম্পর্কে আপনাদের আলোচনা করা হবে সেটি হলো গড়ের অঙ্ক, যেটি কিন্তু মানে যেখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু 110% শিওর থাকবেন, পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবেই আসবে। এবার বন্ধুরা, বলে দিয়ে আগের দিন যে ক্লাসটি আমি করিয়েছিলাম আমি একটু ফার্স্ট মেথডে করে দিয়েছিলাম, যার জন্য কমেন্ট বক্সে অনেকে একটু বেসিক থেকে করতে বলছেন। তো একটা কথা বন্ধুরা বলে দিই, যেটা আপনাদের কাট অফ থাকবে প্রায় 140+ যেরকম কাট অফ থাকবে, তা কিন্তু করার জন্য আপনাদের কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচ নিতেই হবে, ঠিক আছে বন্ধুরা? তো যেহেতু আপনারা আমাকে বলছেন, সেই কারণে আমি জাস্ট আপনাদেরকে যে কোনো যেগুলো ক্লাস এরপরে আমার হবে অঙ্কে, তার জন্য তার শুরুতে আমি কিছুটা হলো বেসিক্স গুলো আপনাদের একটু আলোচনা করে দেবো, তারপরে আমি আমার মেথডে আগাবো এবং যে যে মেথডে আমি করাবো ওই ওই মেথডে আপনারা করবেন, তবেই কিন্তু ওখানে কিন্তু গোড়াটা কমপ্লিট করা সম্ভব এবং কাট অফটা ক্রস করা সম্ভব, ঠিক আছে বন্ধুরা? তো কথা না বাড়িয়ে আমি এখন শুরু করতে চলেছি। তো বন্ধুরা, সবার আগে বলে দিই যে গড়ের যে সকল অঙ্কগুলো আপনাদের হয়ে থাকে, ঠিক আছে, তো গড়ের অঙ্কের ক্ষেত্রে যে সকল মেথড গুলো আমি ইউজ করব, মানে গড়ের অঙ্কটা কি অ্যাকচুয়ালি সেটা আগে একটু ছোট্ট করে আমি আলোচনা করে দিই, ঠিক আছে বন্ধুরা? ধরুন গড় কাকে বলে, ঠিক আছে, যদি এটা আমি প্রশ্ন করি, ধরুন আপনার কাছে 5 টাকা আছে এবং আমার কাছে 10 টাকা আছে, এবার আমরা ব্যক্তি কয়জন, 2 জন, ঠিক আছে, তো আমাদের কাছে মোট কত টাকা আছে, আমাদের কাছে হচ্ছে মোট টাকা আছে হলো 15 টাকা, ঠিক আছে। এবার এটা থেকে যদি আমি দুই মানে যে যে সংখ্যাটা থাকবে এবং যে টোটাল অ্যামাউন্টটা থাকবে সেটা যদি আমি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে এখানে 7.5, এটাই হলো আমার এখানে কিন্তু গড়, ক্লিয়ার? গড় বলতে শুধুমাত্র এই জিনিসটাকেই বোঝায়, ক্লিয়ার করতে পারলাম? তো বন্ধুরা, এর বাইরে এমন কিছু না, এবং এগুলোর কিছু কিছু শর্ট ট্রিক থাকে, কিছু কিছু প্রসেস থাকবে, প্রিলিমিনারি প্রসেস থাকে, বেসিক প্রসেস থাকে, সমস্ত আমি এখানে আলোচনা করে দেবো এই 10টি প্রশ্নের মধ্যে দিয়ে। আপনাদের এর বাইরে কোনো মেথড আপনাদের পরীক্ষা প্রশ্ন আসবে না, এটা আমি 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? শুরু থেকে শেষ অব্দি দেখবেন, আশা করি গোড়াটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে বন্ধু? তো বন্ধুরা, আমি এটা প্রথমে একটু এলিমিনেট করে নিই এখানে যেগুলো আছে, ঠিক আছে, আমি তারপরে এখান থেকে শুরু করছি আপনাদের। দেখুন, আপনাদের যে প্রথমে প্রশ্নটা আছে যে ইয়ের গড়ের অঙ্কে, দেখুন আপনাদের যে প্রথম প্রশ্নটা আছে সেটা কি আছে আপনাদের, যে এ ও বি এর গড় আয় হলো 3300 টাকা ও বি ও সি এর গড় আয় হলো 3000 টাকা এবং এ ও সি এর গড় আয় হলো 2700 টাকা, তাহলে তাদের গড় আয় কত, ঠিক আছে বন্ধুরা? প্রথমটাই আমি একটু হার্ড রেখেছি তুলনামূলকভাবে, পরের গুলো তুলনামূলক, কেন অনেকেই আগের দিন বলছিলেন দাদা একটু হার্ড করাতে, সব কিছু মিলিয়ে আমি করেছি, ঠিক আছে, সবাই সবার জন্যই করেছি আমি, যারা বেসিক জানেন না তাদের জন্য, যারা বেসিক জানে থাকে স্মার্ট অ্যাপ্রোচে করলে তাদের জন্য, সবার জন্য। তো বন্ধুরা, সবার আগে নিজেরা কিন্তু চেষ্টা অবশ্যই করবেন, চেষ্টা করতে ভুলবেন না, উত্তরটা পরে দেখবেন, ঠিক আছে, না পারলে দেখবেন এবং পারার পর আমি যে প্রসেসগুলো শিখিয়ে দেবো সেগুলো আপনারা পরীক্ষার হলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা? আমি সমস্তটা আপনাদের করিয়েছি। দেখো, প্রথমে যদি আমি বলি যে আপনাদের প্রথমে কত আছে, দেখুন কি বলেছে, এ প্লাস বি কত বলেছে, এখানে এখানে বলেছে এ প্লাস বি এর গড় আয় কত, 3300 টাকা, ঠিক আছে, এর গড় আয় বলতে কি এরা দুজন আছে, তো এদের টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে এখানে 6600 টাকা দুজন মিলে। এবার কি বলছে এখানে, বি প্লাস সি যেটা বলছে সে তাদের ইয়ে কত বলছে এখানে, 3000 টাকা, তো এটা হচ্ছে দুজন আছে এখানে, তাহলে এদের টোটাল কত হবে আপনাদের 6000 টাকা, এবং আপনাদের কত আছে এখানে এ প্লাস সি, হ্যাঁ এটা আছে, তো এদের গড় আয় কত হচ্ছে আপনাদের 2700 টাকা, 2 = 5400 টাকা, এটা হলো আপনাদের কত, এদের টোটাল যে আয়টা, ঠিক আছে, এ প্লাস বি এর টোটাল আয় কত 6600, বি প্লাস সি এর কত 60000 এবং এ প্লাস সি এর কত হচ্ছে 5400। তো বন্ধুরা, এদের টোটাল অ্যামাউন্ট আমি প্রথমে বের করবো, 0 0 6 4 10, ঠিক আছে, 6 6 এখানে হচ্ছে 3 6 18, 18000 টাকা। কিন্তু একটা জিনিস দেখুন বন্ধুরা, এখানে দুটো এ আছে, দুটো বি আছে এবং দুটো সি আছে, ঠিক আছে বন্ধুরা? সো এদের কিন্তু যদি আমি এখানে বলি যে এ প্লাস বি প্লাস সি এদের টোটাল অ্যামাউন্ট কত, তাহলে কিন্তু এখানে দুজন করে প্রত্যেকে আছে, ঠিক আছে, তাহলে দুজন করে তো আমার হবে না, আমাকে শুধু বের করতে হবে এ প্লাস বি প্লাস সি, এটাই শুধু বের করতে হবে। সো এই দুই দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে এদের কত টোটাল অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে, এদের টোটাল অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে কত আপনাদের, 9000 টাকা। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল কত হচ্ছে আপনাদের 9000 টাকা। কেমন করে করলাম বুঝতে পারলেন? এখানে কিন্তু দুজন করে প্রত্যেকে ছিল, ওই জন্য এটাকে আমি দুই দিয়ে গোড়াটাকে ভাগ করে নিলাম। তো আপনাদের যদি 9000 টাকা যদি এদের যদি টোটাল ইনকাম হয়, ঠিক আছে, আয় হয়, তাহলে এদের গড় আয় চেয়েছে কয়জন ব্যক্তি আছে এখানে, টোটাল 3 জন ব্যক্তি আছে।
সো এটাকে আমি জাস্ট 3 দিয়ে ভাগ করে দেবো। এটা কত হচ্ছে আপনার 3, মানে আপনাদের উত্তর হয়ে দাঁড়াবে এখানে 3000 টাকা। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। আশা করি বন্ধুরা একদম ইজি ভাবে আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এর থেকে শর্ট মেথড এটা করা উচিত না বা করা হবে না, এটা এর থেকে শর্ট মেথড করতে গেলে আপনাদের ক্যালকুলেশন একটু ফাস্ট করে নেবেন আপনারা। আমি একটু আস্তে আস্তে করালাম, এটা ক্যালকুলেশনটা ফাস্ট করলে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন, 6টি পেনের মধ্যে 5টির গড় মূল্য হলো 12 টাকা, এবং 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, শেষ 5টির গড় মূল্য 16 টাকা, প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি প্রশ্ন। ঠিক আছে বন্ধুরা, আমি একদম ক্লিয়ার করিয়েছি আপনাদের দেখা। তো বন্ধুরা দেখুন এই প্রশ্নের উত্তরটা আপনারা কেমন করে করবেন। দেখুন প্রথমে দেখুন এখানে কত আছে, টোটাল পেন হচ্ছে এখানে 6টা। ঠিক আছে, তো টোটাল পেন হচ্ছে এখানে 6টা। এবার দেখুন প্রথম যে 5টা পেন, প্রথম 5টা পেনের গড় মূল্য কত দেওয়া আছে? 12। তাহলে এদের টোটাল দাম কত হচ্ছে আপনাদের? 5 × 60 টাকা। ঠিক আছে, পরের যে 5টা আছে, পরের 5টার দাম কত এখানে? 16 টাকা। সো এখানে আপনাদের কত হচ্ছে? 80 টাকা। এবার দেখুন বন্ধুরা আপনাদের প্রথম যে পেনটা আছে, প্রথম পেনটার দাম কত এখানে দেওয়া আছে? 50 টাকা। এবং এদের যে ডিফারেন্সটা, এদের ডিফারেন্সটা কত হয়ে দাঁড়াচ্ছে? 20 টাকা। ঠিক আছে, তাহলে যে লাস্ট পেনটা হবে বা যেখানে যে চেয়েছে উত্তরটা, যে শেষ পেনটার দাম কত হবে? ডেফিনেটলি এটা অবশ্যই বেশি হবে। তাহলে কত বেশি হবে এটা? 50 তো ছিলই প্রথম পেনটার দাম, প্লাস 20 ইকুয়াল টু 70 রুপিস হবে এটা পরেরটার মূল্য। ঠিক আছে বন্ধুরা, এই মেথডে এই অঙ্কটা কিন্তু করতে হবে, একদম ইজি অঙ্ক। এটার কিন্তু অনেকভাবে প্রশ্ন আসে। ঠিক আছে, আপনারা জাস্ট এই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই, যে অ্যাপ্রোচটা আমি এখানে বললাম সেই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবেন। দেখুন এটা যদি বলেন আপনি, এটা আমি যোগী বা কেন করলাম, এটা বিয়োগত হতে পারত। ছোট্ট করে যদি আপনাকে ট্রিকও বলি না, এখানে দেখুন একটা কথা বলি, দেখুন প্রথম পেনটির দাম 50, পাঁচটি গ্রহ, দেখুন প্রত্যেকটা পেনের মূল্য যেটা পড়ছে, ঠিক আছে, এখানে প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? 70 টাকা। ঠিক আছে, দেখুন এখানে যে 60 পড়ছে এবং 80 পড়ছে, ওর থেকে জেনারেলি কিন্তু এই যে 50 টাকাটা, এটা কিন্তু কম পড়ছে এখানে। ঠিক আছে, তো একটা জিনিস এখানে মাথায় রাখবেন যে যেহেতু এখানে 50 টাকা অলরেডি পড়ছে এবং প্রত্যেকটাই কিন্তু এইটার এবং এটার থেকে এটা অনেকটা ছোট আছে, সো ডেফিনেটলি কিন্তু এটা কিন্তু প্লাসই হবে এই 20টা। ঠিক আছে, এবং ওই হিসাবে এটা কিন্তু উত্তর হলো এটা 70 রুপিস। আশা করি বিষয়টা বন্ধুরা একদম ক্লিয়ার করতে পারলাম আপনাদের। তো বন্ধুরা নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি। দেখুন 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর একটি ব্যক্তি যোগদান করা নতুন ব্যক্তির বয়স কত? অপর একটি ব্যক্তি যোগদান করে, সরি এটা করে হতো, ঠিক আছে, করে দাঁড়ি নতুন ব্যক্তির বয়স কত? ঠিক আছে বন্ধুরা, দেখুন এটা অনেকভাবেই করা যায়। ঠিক আছে, আমি এটা আগে একটু বেসিকটা আমি আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, বেসিকটা বলে দিলে আপনাদের কাছে সুবিধা হবে। দেখুন 8 জন ব্যক্তির গড় বয়স বৃদ্ধি পায়, আচ্ছা, 8 গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, 24 বছর বয়সে পরিবর্তে একজন নতুন ব্যক্তি যোগ করলে তাদের ইয়েটা কত হবে? ঠিক আছে বন্ধুরা, দেখুন দেখুন প্রথমে মনে করছি যে প্রথম যে 8 জন ব্যক্তি ছিল ওদের গড় বয়স হচ্ছে X বছর, তাহলে টোটাল তাদের বয়স কত হবে? 8X বছর। ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা আপনাদেরকে? ঠিক আছে, এবং পরবর্তী যে পরবর্তী সরি এখানে প্রথম যে ব্যক্তিরা ছিল 8 জন, এটা তো ছিলই। ঠিক আছে, এবার দেখুন এই 8 জন ব্যক্তির যে টোটাল বয়সটা, ওর মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল যার বয়স ছিল 24 বছর। ক্লিয়ার করতে পারলাম? তাহলে দেখুন যদি আমি 7 জন ব্যক্তি ধরি, তাহলে 7 জনের টোটাল বয়স কত? 7X, 8 জনের মধ্যে থেকে, এবং একজন প্রথমে ব্যক্তি ছিল যার বয়স কত ছিল? 24 বছর। এটা আশা করি আপনাদের পুরোটা ক্লিয়ার করতে পারলাম আমি এখানে। এবার হচ্ছে কি, ওর পরিবর্তে আরো একজন যোগদান করছে যার ফলে 2 বছর বেড়ে যাচ্ছে গড় বয়স। তো 8 জন ব্যক্তির গড় বয়স কত বেড়ে যাচ্ছে? 2 বছর করে। ক্লিয়ার? সো এখানে আপনাদের কত হচ্ছে? 7X + 24 = 8X + 24, আর 2 × 16। ঠিক আছে, সো এটা যদি আমি এক্সটাকে এই পারানি, 8X টাকে এই পারানি, তাহলে আপনাদের এখানে কত হবে? -X, আর এই 24টাকে যদি এই পারানি, তাহলে আপনাদের হবে হচ্ছে এখানে কত? -8। সো -, কেটে গেল, তাহলে আপনাদের হলো কত? X = হয়ে গেল আপনাদের 8 বছর বয়স। তাহলে নতুন যে ব্যক্তিটা হবে সেই নতুন ব্যক্তির বয়স কত হবে? দেখুন আগে কত ছিল? 24 বছর বয়স, নতুন যে আগের ব্যক্তিটা ছিল তার সঙ্গে 8 বছর আরো যোগ হবে। সো আপনাদের উত্তর হবে আপনাদের 32 বছর। সো অপশন সি হবে আপনাদের সঠিক উত্তর। এবার দেখুন বন্ধুরা
এটা যে করবেন এটার শর্ট ফর্মুলাটা কি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করবেন, একটু ক্লিয়ার করে নিই রাস্তাটা, দেখুন নাহলে এখানে লিখতে অসুবিধা হবে। দেখুন আটজন, আট কতজন, আটজন ছিল ব্যক্তি, ওর সঙ্গে 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে, তো টোটাল কত বছর বৃদ্ধি পেল আপনাদের? 16 বছর, ঠিক আছে, 16 বছর বৃদ্ধি পেয়েছে। এবার দেখুন বন্ধুরা, যে 24 বছর যে লোকটা ছিল, বয়স ছিল, ঠিক আছে, 24 বছর যে লোকটার বয়স ছিল, ওর থেকে কত বেশি বৃদ্ধি পাচ্ছে? এখানে 8 বছর বৃদ্ধি পাচ্ছে, 16 থেকে যদি 24 বাদ দিয়ে 8 বছর। এই 8 বছরটাই জাস্ট খালি এই 24টা যেটা আছে 24-এর সঙ্গে আবার যোগ করতে হবে, যোগ করলে হলো আপনাদের উত্তর হবে 32 বছর, ঠিক আছে। কি করতে হবে, যে একটু গড় যে লোক থাকবে তার সঙ্গে যত বছর বৃদ্ধি পাচ্ছে ওটা গুণ করতে হবে, এবার পুরোনো যে লোকটা ছিল তার সঙ্গে জাস্ট ওটার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত বছরটা বাড়ছে ওটা খালি লক্ষ্য রাখতে হবে, সেটা খালি যোগ করতে হবে এটার সঙ্গে, যে আগের যে লোকটা ছিল তার সঙ্গে যোগ করতে হবে, তাহলে আপনাদের সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। তো আপনারা বেসিক মেথডটাও অ্যাপ্লাই করতে পারেন, যে শর্ট মেথডটা এটাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি, দেখো একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, 20তম ইনিংসে তার রান সংখ্যার গড় কত হয়েছে? একই প্রসেস, ঠিক আছে বন্ধুরা, শর্ট গড় দুটোই আপনাদেরকে করে দিচ্ছি এখানে। দেখুন 20তম ইনিংসে 110 রান করেছে, তার মানে 19তম ইনিংস অবধি তার একটা গড় রান ছিল, তো সেই রানটা আমি 19x ধরছি, ঠিক আছে, 19তম ইনিংস অবধি, এবং প্লাস ওর সঙ্গে 110 রান করেছে ওই 20তম ইনিংস, ক্লিয়ার। এবং 20তম ইনিংসে ওর গড় যে রান ছিল আগে, যদি আমি x ধরে থাকি আগের গড় রান, তার থেকে ওর কত বৃদ্ধি পেয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে। সেম প্রসেস, তাহলে এখানে আপনাদের কত হচ্ছে 20x + 80, ঠিক আছে। এবার এটাকে এই পার নিয়ে গেলে হচ্ছে -x হয়ে দাঁড়াবে, আর এটাকে এই পার যদি 110 থেকে এই পার নিয়ে আসি, তাহলে 80 থেকে যদি 110 বাদ দিই, তাহলে এখানে হচ্ছে -30 হয়ে যাচ্ছে। x কাটলে x ইকুয়াল টু আপনাদের কত হচ্ছে? 30 হচ্ছে আপনার রানের গড়। এবার x আমি কি ধরেছিলাম? আগের যে রানের গড় সেটা। এবার পুনরায় বৃদ্ধি পাচ্ছে কত? 4, তাহলে 30 প্লাস, তাহলে কত হচ্ছে 30 + 4 ইকুয়াল টু আপনাদের কত হচ্ছে? 34 বছর হলো আপনাদের, সরি 34 যে রানের গড়, যে 20তম ইনিংসের পর যেহেতু চেয়েছে, ঠিক আছে, 20তম ইনিংসের পর যেহেতু চেয়েছে, ওই জন্য এটা হবে হচ্ছে অপশন বি হবে আপনাদের সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা। আশা করি এই জিনিসটা আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন। সেম ভাবে যদি আপনারা শর্ট ট্রিক যদি অ্যাপ্লাই করতে চান এখানে, সেম ভাবে আপনারা শর্ট ট্রিকও অ্যাপ্লাই করতে পারবেন, যে মেথডটা আমি এর আগে বললাম। কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন, দেখুন 20টা ইনিংস ছিল, 20 × 4, সো আপনাদের কত হলো? 80 রান হলো। এবার আগে কত রান ছিল? 110 রান, সো আপনাদের এখানে কত ইয়ে হচ্ছে আপনাদের, 80 থেকে যদি আমি ইয়ে বাদ দিই, 80 থেকে 110 বাদ দিই, তাহলে কত হচ্ছে? 30 যে রানটা সেটা, 30 মানে গড় রান। এই রানটা কিসের রান বেরোলো? এটা হলো যে প্রাথমিক যে গড় রানটা সেই রানটা বেরোলো। এইবার কত বলেছে 20তম ইনিংসে কি বেরোবে? ওর 20তম ইনিংসে হচ্ছে 4 আরো বৃদ্ধি পেয়েছে গড় রান, সো 30 + 4 = 34 হলো আপনাদের সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা। এইভাবে শর্ট ট্রিকের মধ্যেও আপনারা জিনিসটা করতে পারবেন, ক্লিয়ার করতে পারলাম আশা করি। যদি না বুঝতে পারেন বন্ধুরা, 2-1 বার ভিডিওটা রিভাইন করে দেখে নেবেন, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমি এগিয়ে যাচ্ছি, দেখুন একটি ব্যক্তি 55 কিলোমিটার বেগে কোনো স্থান থেকে 66 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে এলেন, ঠিক আছে, দাঁড়ি, যাতায়াতের সময় ট্রেনটির গতিবেগ কত ছিল? দেখুন বন্ধুরা, এটা করার একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিকটা আপনারা মনে রাখবেন, দুটো শর্ট ট্রিক হবে এটা, দুটোই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ক্লিয়ার। যদি যাতায়াতের ক্ষেত্রে বলে বা একবার গিয়ে একবার ফিরে আসে বা অর্ধেক অর্ধেক যদি হয়, তাহলে ওটা ফর্মুলা হলো 2xy/x + y, এই ফর্মুলাতেই আপনারা করবেন, মানে প্রাথমিক গড় পরের গড়, মানে যাওয়ার গড় আসার, যাওয়ার স্পিড আসার স্পিড, এটা যাওয়ার স্পিড, এটা আসার স্পিড। এবার যদি সেটা 3 হয়, মানে 3xyz, মানে তিনটা ধরে নিন ইয়ে আছে, গড় যাত্রার সময় দেওয়া আছে, এরকম যদি থাকে তাহলে এটা সূত্র হচ্ছে 3xy/xy (yz + xz), এই ফর্মুলাটা, তিনটে যদি সময়কাল থাকে, তিনটে যদি গড় গতিবেগ থাকে, সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে বন্ধুরা। তো এই সূত্রটা আমাদের এখানে পড়বে না, এটা যদি দুটো দেওয়া আছে, তো দুটো বা তিনটে এখানে থাকে, পরীক্ষাটা 100% আসে একটা এখান থেকে প্রশ্ন, তো এখানে কি আছে, 2x, দুটো আছে গতিবেগ আছে, তো এটা কি হবে, 2×55 × 66/55+66, এখানে আপনাদের কাটাকাটি করার একটা শর্ট ট্রিক বলেছি। দেখুন বন্ধুরা, যখন উপরে গুণ আকারে থাকবে বা যেখানে গুণ আকারে থাকবে তার সঙ্গে যদি আপনি কাটেন, তাহলে একটা সংখ্যা একটাই কাটা যাবে,
বা যে কোনো একটা কাটা যাবে, কিন্তু যদি যোগ থেকে বা বিয়োগ থেকে যদি কোনো কিছু কাটেন তাহলে এমন সংখ্যা দিয়ে কাটতে হবে যেটাতে দুটোই কাটবে। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন 11 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 11 55, তাহলে আমাকে এখানে দুটোকেই কাটতে হবে যেহেতু যোগ আছে। 5 11 55, 11 দিয়ে 6 11 66। ক্লিয়ার করতে পেলাম বন্ধুরা কিভাবে কাটলাম? গুণ আকারে থাকলে যে কোনো একটা নেবো, যোগ আকারে থাকলে এমন সংখ্যা দিয়ে কাটতে হবে যেটা দুটোই কাটে, ঠিক আছে? 11 দিয়ে এটা কাটলো, 11 দিয়ে দুটোই কাটতে হবে। সো আপনাদের এখানে কত হলো, 6 5 11 হয়ে গেল। এখানে এই 11 দিয়ে এবার যদি 6 66 কাটেন তাহলে কত হবে, 6, তাহলে 5 6 30 30 দুগ্ন কত হলো, 60। সো 60 কিলোমিটার পার আওয়ার হলো এখানকার আপনাদের সঠিক উত্তর। সো অপশন এ হবে আপনাদের সঠিক উত্তর। খুবই ইজি অঙ্ক বন্ধুরা, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, একটি ক্রিকেট ম্যাচের প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, বাকি যে 40 ওভারে রানের পর মোট কত রান হলে টোটাল 282 রান হবে। ইজি অঙ্ক দেখুন, 10 ওভারে রানের গড় কত ছিল 3.2, তাহলে টোটাল রান কত হবে, 3.2 যদি এটা ধরি তাহলে এটাকে ইয়ে করলে এটা 0.2 থেকে নিচে 10, মানে 10 10 কেটে গেল, এখানে কত হবে, 32 রান, ঠিক আছে? 10 ওভারে 50 ওভারের খেলা হয় আমাদের, 50-50 ম্যাচ, তাহলে বাকি যে 40 ওভার ছিল 40 ওভারে বাদ বাকি খেলা হয়েছে, এবং এটা কি আছে, মোট রান বলেছে। দেখুন মোট রান কত, 282। এবার দেখুন 282 কত, সরি 282 যে রানটা সেটা কত ওভারে হয়েছে, সেটা হয়েছে 50 ওভারে। ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা, এটা কিন্তু হয়েছে আপনাদের 50 ওভারে, এটা কিন্তু 40 ওভারে হয়নি, ঠিক আছে? এবার আমি একটা কথা বলে দিই যে এখানে 10 ওভারে যেহেতু 32 রান হয়ে গেছে, তাহলে 40 ওভারে কত রান হয়েছে, 282 থেকে যদি 32 বাদ দিই, 0 5 2, এই 250 রান হয়েছে কততে, 40 ওভারে হয়েছে বাদ বাকি 250 রান। তাহলে 40 ওভারে এখানে রানের গড়টা জাস্ট চেয়েছে এখানে, তো এখানে 40 ওভারে যদি রানের গড় চায়, তাহলে 40 দিয়ে ভাগ করতে হবে, 250কে 40 দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে কাটলো 0, এটা দিয়ে যদি ভাগ করি 4 6 24.110, 4 2 8, 5 2 10, মানে 6.25 হবে এটা সঠিক উত্তর। অপশন এ হবে এটা সঠিক উত্তর। ভাগটা বন্ধুরা আপনারা নিজেরাই করে নিতে পারবেন, এটা এমন কোনো বড় ব্যাপার না, 6.25 হবে এটা আপনাদের সঠিক উত্তর। এর থেকে বন্ধুরা আরও শর্ট ট্রিকও করা যায়, প্রয়োজন নেই, ঠিক আছে? এমনিতেই ছোট হয়ে গেল, 10 থেকে একটা গুণ করলে বাদ বাকিটা টোটাল থেকে বাদ দিয়ে জাস্ট 40 দিয়ে ভাগ করলে উত্তরটা এটা মিলে যায়। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট কোশ্চেন, পিতার মাতার বয়সের গড় 45 বছর, ঠিক আছে? পিতা মাতার যে বয়স হয়েছে সে তাদের বয়সের গড় হতো 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের গড় বয়স 35 বছর হয়, তাহলে কন্যার বয়স কত বছর? ইজি কোশ্চেন, ঠিক আছে? পিতা মাতার, পিতা যোগ মাতার যে গড় বয়স সেটা কত, 45 বছর, তার মানে তাদের মোট বয়স কত, 90 বছর। ক্লিয়ার? এবার এর সঙ্গে যখন কন্যা, কন্যাকে আমি কে দিয়ে লিখবো, অবশ্যই কে দিয়ে যদি লিখি তাহলে তাদের তিনজনের গড় বয়স কত, 35। এবার তিনজন যেহেতু চলে আসলো তাহলে তিনজনের টোটাল বয়স কত হবে, 105, কিছুই না। তাহলে 105 থেকে 90 যদি আমি বাদ দিই তাহলে আমার কন্যার বয়সটা পেয়ে যাবো, সমান সমান 15 বছর, ঠিক আছে বন্ধুরা? তো অপশন এ হলো আপনাদের সঠিক উত্তর, একদম ইজি অঙ্ক। দেখুন বন্ধুরা, অনেকে যারা পারছেন সমস্ত অঙ্কগুলো, মনে করবেন না এগুলো কি হচ্ছে এত ইজি, আমি জাস্ট যেগুলো দিচ্ছি ওগুলোই করে যাবেন, এই লেভেলেরই অঙ্ক, আর গড়ের অঙ্ক কঠিন আসেও, ঠিক আছে? ওই যে যেটা বললাম, 3xy, 3xyz / xy + yz + xz, যে ফর্মুলাটা, এটা জাস্ট একটু মাথায় রাখবেন। হায়েস্ট কোশ্চিন যেটা আসবে সেটা এটাই আসবে, এর বেশি আসবে না গড়ের অঙ্ক থেকে। নেক্সট কোশ্চেন আপনাদের, কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকি ওজন 51 কেজি, শিক্ষার্থীদের সংখ্যা কত, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীদের সংখ্যা কত? ক্লিয়ার বন্ধুরা? দেখুন কিছু শিক্ষার্থীদের গড় ওজন হচ্ছে 55 কেজি। দেখুন এটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে? দেখুন, আচ্ছা আচ্ছা, এক্স ধরি আপনাদেরকে প্রথমে পড়িয়েছি, দেখুন এটা ধরে নিচ্ছি টোটাল শিক্ষার্থী আছে এক্স জন, ঠিক আছে? টোটাল শিক্ষার্থী কতজন আছে, এক্স জন, আচ্ছা তাদের গড় কত আছে, 55, তাহলে তাদের টোটাল ওজন কত, 55 এক্স। ক্লিয়ার? 20 জন আছে, এবার 20 জনের গড় বয়স, গড় ওজন কত, 60, তো এদের টোটাল ওজন কত, 1200, ঠিক আছে? এবার বাকি কত হচ্ছে, এক্স জন ছিল টোটাল, এর থেকে 20 জন বাদ দেব, ঠিক আছে? এটা হলো বাকিটা, তাদের গড় ওজন কত হচ্ছে আপনাদের, এটা গুণ 51। ক্লিয়ার? এটা হলো তাদের মানে 20 জন বাদে টোটাল গড় ওজন, ঠিক আছে বন্ধুরা?
এবার একটা জিনিস ভাবুন, এটা হলো টোটাল ওজন, এটা হলো 20 জনের ওজন, আর এটা হলো 20 জন বাদে যে বাকি জন ছিল এই বাকি জনের ওজন। তাহলে একটা কথা আমরা এখানে বন্ধুরা বলতে পারি, ঠিক আছে আমি একটু এই সাইডে করে নিচ্ছি, এটা থাকলে অসুবিধা হবে আপনাদের। যদি আমি বলি এখানে 55x = 1200 যোগ, এখানে কত হলো x-20 × 51, এটা অবশ্যই লেখা যায়। এটা টোটাল ওজন, এটা হলো 20 জনের ওজন, আর এটা কত হলো আপনাদের, এটা হলো 20 জন বাদে যে বাকি জন ছিল তাদের ওজন। ঠিক আছে বন্ধু, এবার দেখুন আমি এটা এবার একটু কেটে দিচ্ছি এই জায়গাটা। ঠিক আছে বন্ধু, দেখুন দেখুন এবার, তাহলে এবার যদি আমি এখানে এই কাজটা করি কিভাবে করবো দেখুন, তাহলে কত হচ্ছে আপনাদের 55x, ঠিক আছে, = 1200 যোগ 51 দিয়ে যদি এক্স কে গুণ করি তাহলে কত হবে 51x, এবং মাইনাস 51 দিয়ে যদি 20 কে গুণ করি তাহলে 51 দুগ্ন কত হচ্ছে আপনার 102, এবং শূন্য থাকতে শূন্যটা পড়ে গেল। ক্লিয়ার? এবার এক্সটাকে যদি আমি এই পার নিয়ে যাই, 51x টাকে যদি ওই পার নিয়ে যাই, 55x থেকে যদি বাদ দিই তাহলে কত হবে আমার 4x। ক্লিয়ার? এবং 1200 থেকে যদি 1020 আমি বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 180। ক্লিয়ার? এটা গোটাটা ক্লিয়ার হলো বন্ধু, আশা করি গোটাটা একদম ইজি। এবার এই 4 দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে 4 4 16 4 4 20, সো আপনাদের x = কত হয়ে দাঁড়াচ্ছে 45। ঠিক আছে বন্ধুরা, সো এটার উত্তর হবে অপশন ডি, হবে এটার উত্তর আপনাদের 45 বছর। এটা এক্স ধরে করতে পারবেন। এবার যদি এবার আমি শর্ট ট্রিকে যদি আসি বন্ধুরা, একটা কথা বলে দিই, শর্ট ট্রিকে আসলে কিন্তু আপনাদের ক্যালকুলেশন যেরকম ছিল এরকমই আসবে, ক্যালকুলেশনে কোনো চেঞ্জেস আসবে না। আপনাদের ক্যালকুলেশনটা জাস্ট এই ক্ষেত্রে কিন্তু খালি একটু ফাস্ট করতে হবে। এটা করা যেত আপনাদের যদি আমি এখানে যদি মানে মিশ্রণের অঙ্কগুলো করানো থাকতো তাহলে একটা শর্ট ট্রিক ছিল, সেটা আমি এই মুহূর্তে এখানে করাতে পারবো না। মানে অনুপাত সরি যে মিশ্রণে অ্যালিগেশনের যে মেথডটা সেটা দিয়ে এই অঙ্কটা যদি করা যেত তাহলে অঙ্কটা অনেকটা ছোট হতো, ঠিক আছে, কিন্তু এখানে তো সেটা নেই এখানে বর্তমানে। কেননা দেখুন এটা যদি করা যেত, এটা শর্ট ট্রিক বলতে এটা অ্যালিগেশনই হবে, এটা শর্ট ট্রিক, মানে 60 কেজি, একটা হতো 51 কেজি আর একটা হতো 55 কেজি। যারা জানেন জিনিসটা একটু বাড়িতে করে নেবেন, ঠিক আছে, আমি এখানে অত ডিটেলস আসবো না। এটা 4 হবে 6 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, ঠিক আছে, এই প্রসেসেও যদি করেন তাহলে আপনাদের 45টা বেরিয়ে আসবে। ঠিক আছে, অ্যালিগেশন যখন আমি এটা করাবো তখন আপনাদের এটা শর্ট ট্রিকটা আরও চলে আসবে, এরকম অঙ্ক থাকবে অ্যালিগেশনে। ঠিক আছে বন্ধু, তো এটা আপাতত আপনাদেরকে একটা বেসিক মেথডটা করে দিলাম, এবং এটা যদি ক্যালকুলেশনটা আপনারা ফাস্ট করেন এখানেও খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, নেক্সট কোয়েশ্চেন, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, 11তম ইনিংসের পর তার রানের গড় কত? একদম একই অঙ্ক, আগের মতোই একদম ইজি অঙ্ক। তাহলে 10তম যদি আমি ধরি তার রানের গড় 10তম ইনিংস অব্দি ছিল হচ্ছে 10x, ঠিক আছে, এবার সে 11তম ইনিংসে রান কত করে ফেলেছে, 100 রান করে ফেলেছে, এর ফলে তার কি হয়েছে, 11তম ইনিংসে তার রানের গড় কত বৃদ্ধি পেয়েছে, x+5 বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা জিনিসটা করতে পারেন। আবার যেটা আপনাদেরকে আমি কেবলই বললাম যে 5 বৃদ্ধি পেয়েছে কত, 11 থেকে 11টা ইনিংসের ক্ষেত্রে 5 বৃদ্ধি পেয়েছে কত, 5টা ইনিংসের পর, তাহলে কত হচ্ছে, এটা শর্ট ট্রিক কিভাবে বললাম, 11 × 5 = 55, সো 100 থেকে যদি এটা মাইনাস করি 55 তাহলে কত হচ্ছে এটা 45, সো অপশন এ হলো আপনাদের সঠিক উত্তর। এভাবেও আপনারা করতে পারেন, এইভাবে আপনারা এক্স ধরো জিনিসটা করতে পারেন। আপনারা এইভাবে আমি যেহেতু আগে করে দিলাম এই মুহূর্তে আর করাচ্ছি না, এইভাবে আপনারা করলে একদম শর্ট ট্রিকেও জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি একদম ইজিভাবে আপনাদেরকে বুঝাতে পারলাম। নেক্সট যে লাস্ট কোশ্চেন আছে আপনাদের গড়ের অঙ্কের, সেটা হলো 50 জন ছাত্রের মধ্যে 30 জনের গড় উচ্চতা হলো 160 সেমি, বাকি ছাত্রদের গড় হলো 165 সেমি, সমস্ত ছাত্রদের বয়সের গড় কত, বয়সের গড় কত সেমি, সরি এটা বয়স তো হবে না, এটা উচ্চতা হবে, হ্যাঁ উচ্চতার গড় হবে এটা কত সেমি, এটা উচ্চতা হবে আপনাদের, উচ্চতার গড় হবে কত সেমি। ক্লিয়ার? দেখুন 50 জন টোটাল ছাত্র ছিল, ঠিক আছে, এবার ধরে নিচ্ছি ওদের ছাত্রদের গড় কত সেমি, গড় ধরে নিচ্ছি আমি 1 সেমি ছিল, এর মধ্যে 30 জন ছাত্রের যে গড় কত ছিল উচ্চতা 160 সেমি, এটা হলো 30 জন, তাহলে বাকি কত পড়ে থাকছে 20 জন, 20 জনের গড় কত আছে দেওয়া 165 সেমি, তাহলে এই দুটো যদি যোগফল এটা হবে কিনা, একদমই ইজি ভাবে জিনিসটা বুঝিয়ে দিতে পারলাম আপনাদেরকে। ক্লিয়ার? সো এটা আপনাদের ক্যালকুলেশন করতে কত হচ্ছে 6 8 48, দুটো শূন্য থাকলে দুটো শূন্য এখানে আমি নিয়ে নিলাম। ক্লিয়ার? এবার এটা কত হচ্ছে 165 দুগ্ন আপনাদের কত হচ্ছে এখানে, সরি 150 300, সরি এটা কি, সরি
আমি এখানে করেছি, ঠিক আছে, 4800 যোগ 4800 যোগ এখানে হচ্ছে আপনাদের 330, ঠিক আছে, শূন্য মানে 3300 হচ্ছে এটা আপনাদের। এইটা হলো 20 জনের যে টোটাল বয়স সেটা হলো আপনাদের 3300, ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার করেছি এটা, ঠিক আছে, এটা হলো 3300। সো আপনাদের টোটাল এখানে কত হচ্ছে, 0083 8311 এবং 4881। সো আপনাদের 50x ইকুয়াল টু কত হলো আপনাদের 8100। এবার যদি এটা দিয়ে এটাকে কেটে নিই তাহলে 00 কাটলো, এবং 580কে যদি আমি 5 দিয়ে ভাগ করে নিই তাহলে কত, 5 16 80 2 62, মানে 162 সেমি হলো আপনাদের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা করতে পারেন, এবং এটাও ওই অ্যালিগেশন মেথডে ওটা খুব সহজভাবে করা যেত, বাট এই মুহূর্তে সেটা আমার এখানে করাটা সম্ভব হবে না, মানে অ্যালিগেশন অঙ্ক এখন আমি করাইনি। সো এটা যদি শর্ট ট্রিক আনা যায়, এটা একমাত্র অ্যালিগেশনেই আনা যাবে, ঠিক আছে, তা বাদে এটা শর্ট ট্রিক আমি এখানে এই মুহূর্তে করাতে পারছি না, ঠিক আছে, অ্যালিগেশনে একমাত্র সম্ভব এটা শর্ট ট্রিক। তা বাদে এক্স ধরে দেখুন বন্ধুরা, বেসিক জিনিসগুলো কিন্তু জানা খুবই জরুরি, ক্যালকুলেশন যদি আমার আপনার যদি ফাস্ট হয় তাহলে কিন্তু যে কোনো অঙ্ক কিন্তু নিমিশের মধ্যে হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা যদি আপনার মুখে করতে পারেন, 4800 যে 3300 এটা যদি কাটাকাটিটা আপনি যদি মোটামুটি মুখে ছুটে হলেও করে নিতে পারেন তাহলে কিন্তু এমনি কিন্তু খুব ফাস্ট কাজ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। সো বেসিকের থেকে অবশ্যই জোর দেবেন আপনারা, সরি, যে ফার্স্টার মেথডের থেকেও বেশি জোর দেবেন কিন্তু অ্যালিগেশনের উপরে, মানে অ্যালিগেশন মেথডটা কিন্তু খুবই, অ্যালিগেশন কেন বলছি, সরি, যে বেসিক মেথডটা সেটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে বন্ধুরা। তো আজকের যে আমার 10টা প্রশ্ন ছিল, সেই 10টা প্রশ্ন ছিল আমার এখানে, আজকে এতটাই আমি করাচ্ছি। এরপরে যে আমার নেক্সট যে ইয়েটা আসবে, যে চ্যাপ্টারটি আসবে, সেটি নিয়ে আপনাদের সঙ্গে আমার কালকে দেখা হবে। আশা করি গড়ের অঙ্কের যে সকল প্রশ্নগুলো আপনাদের, এর বাইরে কিন্তু আসার কোনো রকম কোনো চান্সেস নেই, ঠিক আছে বন্ধুরা, এই ধরনেরই আপনাদের গড়ের অঙ্ক আসবে। দেখুন ফার্স্টার যে মেথডগুলো আসবে আমি পরে করাবো, ঠিক আছে, একদম আমি যখন মক টেস্টের মধ্যে দিয়ে আনবো তখন আপনাদেরকে অনেক ফার্স্টার মেথড আনবো, মানে পেন পেপার ছাড়াও অঙ্ক যেভাবে করা যায় সেই মেথডও আপনাদেরকে, সব অঙ্কে সম্ভব না, কিছু কিছু অঙ্কে অবশ্যই সম্ভব, সেই মেথডও বলে দেবো। যেহেতু এখন আমার সবাই মানে ক্লাসটা শুরু হয়েছে, এখন সবার জন্যই ক্লাসটা হোক, আশা করি আপনারা এখানে সমস্ত কিছু বুঝতে পারছেন, সকলেই বুঝতে পারছেন। যারা ফার্স্ট অ্যাপ্রোচ জানেন তারা হয়তো একটু হলেও বোর হচ্ছেন, তো বোর হবেন না, করে যান, এটা তো প্র্যাকটিস হচ্ছে, কেননা প্র্যাকটিস কিন্তু আপনাদের কিন্তু প্রিপারেশনকে মোর অ্যান্ড মোর স্ট্রং করে দেবে। এবং আপনাদের স্কোর কত হচ্ছে ওটা কিন্তু ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো সন্দেহ থাকে এই সকল বিষয়গুলো নিয়ে, তাহলে আপনাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে, এবং আমি সেটা সমাধান অবশ্যই পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের যে আমরা ভিডিওটা এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। অবশ্যই ক্লাসগুলো করে যাবেন, এবং যারা যারা পিডিএফটি পারচেস এখনো করেননি অবশ্যই করে নেবেন, কারণ আমার পিডিএফ এর কি কোয়ালিটি হয় তা আমি আগের পরীক্ষাতে আমি প্রমাণ করেও দিয়েছি এবং আগামীতেও করব, তা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন, ঠিক আছে বন্ধুরা। পিডিএফ এর লিঙ্ক আমি খুব শীঘ্রই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি যখন ভিডিওটা করছি এই মুহূর্তে যদি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে পিডিএফ এর লিঙ্ক আপনি পেয়ে যাবেন, যদি না হয় তাহলে আগামী ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন। চোখ রাখবেন এবং জুড়ে থাকবেন, নতুন আসলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং বিভিন্ন এডুকেশনাল গ্রুপ যেগুলোতে আপনারা যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে পুনরায় দেখা হবে, নমস্কার।